বদলে যাবে ভারতের ভবিষ্যৎ দেশে মিলল বিপুল লিথিয়াম ভাণ্ডার পাওয়া গেল পাঁচটি সোনার খনিও এবার দেশের অন্তরেই খোঁজ পাওয়া গেল লিথিয়ামের বহু খোঁজের পর অবশেষে মিলল এই সাত রাজার মানিক এতদিন আফ্রিকার দেশগুলো থেকে লিথিয়াম আমদানি করেছে ভারত সরকার কিন্তু এবার দেশের অন্তরে লিথিয়াম পাওয়া যাওয়ার কারণে এক্ষেত্রেও বড় বদল আসতে চলেছে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় উনষাট লক্ষ টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের এক বিবৃতিতে কথা জানিয়েছে কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই লিথিয়াম কী পরিবর্তন আসবে এরপর আসলে এই লিথিয়ামের কারণেই চলছে আপনার স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি সব সমস্ত রিচার্জেবল ব্যাটারিতে ব্যবহার হয় লিথিয়ামের সেজন্যই এই বস্তুর বেশ দামি আবার আমদানি করার কারণে এক্সট্রা ট্যাক্স দিতে হয় আর তার কারণেও দাম বাড়ে এছাড়া দেশের অন্তরে লিথিয়ামের সন্ধান পাওয়ার ফলে এবার দেশে ব্যাটারি শিল্পে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করা হচ্ছে ভারতকে প্রযুক্তিগত ক্ষেত্রে এগিয়ে যেতে প্রভূত সাহায্য করবে এর আগে অবশ্য লিথিয়াম সহ বিভিন্ন খনিজ অস্ট্রেলিয়া আর্জেন্টিনা এবং সেখান থেকে আনার সক্রিয় পদক্ষেপ করেছিল সরকার এতদিন লিথিয়ামের জন্য অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো কিন্তু এবার দেশের অন্তরে লিথিয়াম পাওয়া যাওয়ার কারণে সেই সমস্যা থাকছে না ব্যাটারি শিল্পে এক বড় শক্তি হয়ে উঠবে ভারত ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় খনি সচিব বিবেক দাজ বলেন আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে জানিয়ে রাখি খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে লিথিয়ামের পাশাপাশি পাঁচটি সোনার খনির হদিশ পাওয়া গিয়েছে একই সাথে ছত্রিশগড় গুজরাট ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ ওড়িশা রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানাতেও ভালো পরিমাণে খনিজ পদার্থ পাওয়া গিয়েছে